এবং দব্য মূল্যে মধ্যগতি নিয়ন্ত্রণের প্রতিবাদে সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী প্রধান মেহমান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে আজ জাতি সবচাইতে বেশি সংকটময় মুহূর্ত পার করছে এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতির শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং আমরা চাই ইসলামী ছাত্র শিবিরকে তার প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থ বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ মুকাদ্দেসকে কুবাসিরাই মুক্তি দিতে হবে তাদেরকে বিদায় দিতে হবে ইসলামী ছাত্র শিবির যে কোনো পরিস্থিতিতে আগামী দিনে ময়দানে জাতীয় ইস্যু সরকার পতন এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম